3 ডিসেম্বর 1971 সালে জকে বলে একজন ফরাসি যুবক বাংলাদেশে শরণার্থী শিশুদের ওষুধের দাবিতে পিআইয়ের একটি প্লেন হাজাক করেছিল এবং সেই হাজাকিংটা সফল হয়নি, কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট এই হাজাকিংয়ের যে দাবিটা সেটা মেনে নিয়ে 20 টন ওষুধ এবং 20 টন খাবার 8ই ডিসেম্বর বাংলাদেশে কলকাতাতে শরণার্থী শিশুদের পাঠিয়েছিল। এর মধ্যে দিয়ে 5 লাখ শিশুর বেঁচে যায় ব্যাপারটাতে, তো সেটা নিয়ে আসলে গল্পটা। আচ্ছা, এই জকের সঙ্গে কানেকশনটা কিভাবে তৈরি হলো, মানে যারা ছিল রিফিউজি ক্যাম্পে তাদের ব্যাপারে? এটা বলেছিলাম যে আমার মাদার তেরেসার একটা আপিল ছিল, 60s বলে একটা বই ছিল, সেখানে উনি দাবি করেছিলেন পৃথিবীতে কেউ না কেউ যেন ইয়ে করে, সেখানে মাদার তেরেসার এই আপিলটাকে ও খুব প্রায়োরিটি দিয়েছিল। আর ওর একজন গুরু ছিল একটু মানবিক ভাবপন্ন ফ্রান্সের একজন দার্শনিক, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ও একটু মানে সোশ্যালিস্ট ছিলেন, সেই জায়গা থেকে ওর সেই জায়গাটা তৈরি হয়েছিল আসলে। এটা